সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যা। কষ্টের মধ্যে মানুষ আছেন, মূলত ঘরে আবদ্ধ, লকডাউন, সেই রকম একটা অবস্থায় বিশেষ করে আমাদের বন্ধু যারা আছেন খুব দায়বদ্ধ মনোভাব নিয়ে কাজ করছেন, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন। গর্ব হয় যখন দেখছি যে আমাদের কম বয়সের ছেলেরা, মুখ্যত বামপন্থী সাধারণ যুবক, প্রত্যেকটি মানুষের সঙ্গে পারলে যোগাযোগ রাখছেন, খোঁজ রাখছেন, কার কি অসুবিধে দেখছেন, ওষুধ লাগবে, পথ্য লাগবে, খাবার বন্দোবস্ত নেই, রিক্সা চালক থাকবে কোথায়, খাবে কি, মানে হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ নিয়ে, মানবিক মনোভাব নিয়ে আমাদের ছেলেরা যেভাবে, বিশেষ করে কম বয়সের ছেলেমেয়েরা কাজ করছে, তাদেরকে ধন্যবাদ জানানোর কোনো বিকল্প আমাদের কাছে নেই। বরং ধন্যবাদ জানিয়ে তাদের ছোট করা হয় কিনা আমি জানি না। একটা শব্দ চালু হয়ে গেল, কমিউনিটি কিচেন, পাড়ার পাড়ার একদম পাড়ার যুবক মহিলা বয়স্ক মানুষ পিছনে দাঁড়িয়ে আছেন, খুঁজে 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 বিপদগ্রস্ত মানুষ মুখ ফুটে বলতে পারছেন না সব সময়, তার পাশে গিয়ে হাজির হচ্ছেন। কোথা থেকে পয়সা আসছে কেউ জানে না, কেউ জানে না মানে পাড়ার লোক সবাই জানে, কেউ জানে না কোথা থেকে পয়সা আসবে, বোঝার দরকার নেই, লোকের পাশে দাঁড়াতে হবে। আশপাশে মানুষ মুক্ত হস্তে দু হাত ভরে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, অভাবনীয়। এটা যে একটা চেয়ার, আরেকটা চেহারা রাজ্যের, এটা খুব পজিটিভ, আরেকটা চেহারা রাজ্যের, তাহলে কেন খাদ্য দিতে হচ্ছে? কারণ খাদ্যের অধিকার অনুযায়ী মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে সরকার ব্যর্থ। এটা বললে সরকার আবার গায়ে ফোসকা পড়ে, রেগে যায়, দাঁত মুখ কিরমির করে কথা বলে। দিল্লি যেমন চুপটি করে থাকলো বছরের পর, মানে বহুদিন ধরে রাজ্যও তাই, দেড় মাস হয়ে গেল এখনো মানুষের কাছে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পাঠাতে পারল না। ওরা দেবে 5 কেজি, এরা দেবে 5 কেজি পার মান্থ চাল, পার হেড। ওরা দেবে 1 কেজি, এরা দেবে 1 কেজি ডাল, 2 কেজি পার ফ্যামিলি, 2 মাস তাহলে 5, 10, 10, 20 কেজি, 2, 2, 4 কেজি চাল এবং ডাল, একজনও একজনও। মাঝে মধ্যে আমি দেখছি মন্ত্রিসভার সদস্যরা সবাই এমন লম্বা লম্বা কথা বলছেন যেন বোঝাই যায় যে কোনো কিছুর খোঁজ রাখেন না, শুধু লুট আর তোলাবাজি ছাড়া। মানুষগুলো কষ্টে বিপদে ফোন করছে রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরে তো বটেই, পরিযায়ী শ্রমিক, ভয়ঙ্কর কষ্ট। মানুষগুলোকে খাবার পৌঁছে দিতে পারছেন না, মানুষগুলো কার্যত, এটাকে ত্রাণ বলবেন না দায় বলবেন, আমি দায় বলবো, মানুষের প্রতি দায় পালন করা ছেলে মেয়েদের কাছ থেকে খাদ্য জোগাড় করছে বা ছেলেমেয়েরা পৌঁছে দিচ্ছে, সরকার সেখানে কার্যত ফেইল্ড বলে খাদ্য সচিব বদলে গেল, মন্ত্রী বহাল। সাধারণভাবে মানুষ লকডাউনকে মেনে নিচ্ছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে, তখন বড় আমরা দেখছি করোনা ভাইরাসের যুদ্ধরত, তার বিরুদ্ধে যুদ্ধরত সাধারণ মানুষ তার বিরুদ্ধে কি মাঝে মধ্যে যুদ্ধ ঘোষণা করছে দেশের এবং রাজ্যের সরকারগুলো? স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ারিয়ার, সামনে থেকে যারা লড়াই করছেন, স্বাস্থ্যের এন্টায়ার ব্যবস্থা এত তালগোল পাকিয়ে ফেললেন কেন? কথায় কথায় মাল্টি সুপার স্পেশালিটির গল্প শোনা যায়, কোথায় সেগুলো, কি তার ব্যবস্থাপনা? তাহলে কলকাতায় সব বড় হাসপাতালগুলোকে
কোভিড হাসপাতাল করতে হচ্ছে কেন? জেলা হাসপাতাল ভাঙুর কেন? একটা আপনারা হাসপাতাল সংক্রমিত হয়ে যাচ্ছে বলে বন্ধ হচ্ছে কেন? এতগুলো মাল্টি স্পেশালিটি হাসপাতাল, মাল্টি সুপার স্পেশালিটি কোথায়? শুধু নীল সাদা রং করে একটা বাড়ি বানালে যদি হাসপাতাল হয়ে যেত মাননীয়া, তা হয় না। ফলে না চিকিৎসার ব্যবস্থা যেভাবে আমরা বলেছিলাম প্রথম মিটিং থেকে আমরা বলে যাচ্ছি তা করলেন না, না ডাক্তার ইত্যাদি ইত্যাদি ঠিক মতো করলেন, বরং তথ্য গোপন করতে শুরু করলেন, মৃত্যুর তথ্য গোপন, কোয়ারেন্টাইনের তথ্য এক এক সময় এক এক রকম, হু গাইডলাইন মেনে ক্রিমেশন অথবা বারিয়াল তার তথ্য কেউ জানে না। এত গোপনীয়তা কেন? চূড়ান্ত এত চূড়ান্ত গোপনীয়তা করতে করতে বেয়াবরু হয়ে গেল সরকারটা, ফেইল্ড। স্বাস্থ্য দপ্তর কার্যত ফেইল্ড। কোপ পড়লো কার উপরে? সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, মন্ত্রী বহাল, একজন রাষ্ট্র একজন পূর্ণ, তারা সবাই ফার্স্ট ক্লাস, তাদের কোনো দোষ নেই, সব দোষ সচিব। বা একই রকমভাবে এই যুদ্ধের লড়াইয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পূর্ত দপ্তর, পুরো দপ্তর, মিউনিসিপ্যালিটিজ, সচিব বদল, মন্ত্রী বহাল। যখন সারা রাজ্যের মানুষ কষ্টে ঘরের মধ্যে লকডাউন মেনে নিয়ে যুদ্ধ করছে, কঠিন আর্থিকভাবে ভয়ঙ্কর চাপে খাদ্যের লাইনে গিয়ে দাঁড়াচ্ছে, ছেলেমেয়েরা উজাড় করে পাশে দাঁড়াচ্ছে, যুদ্ধের এটা এখন একটা দিক, করোনার বিরুদ্ধে যুদ্ধে সমগ্র মানুষকে সামিল করতে হবে, তখন আনফর্চুনেটলি মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া, স্বাস্থ্যের ব্যবস্থা পৌঁছে দেওয়া, অন্যান্য পরিষেবার বন্দোবস্ত করা, গরিব মানুষের হাতে পকেটে কাদের পয়সা জোগাড় করে দেওয়া যাতে সে বাজারে যেতে পারে, অথবা সারা দেশে রাজ্যও যেমন আছেন স্ট্যান্ডার্ড, সারা দেশে স্ট্যান্ডার্ড আটকে গেছেন, 4 ঘন্টার লকডাউন, 4 ঘন্টার নোটিশ, ভয়ঙ্কর অন্যায়। সেনাবাহিনীকে যুদ্ধে যাওয়ার প্রস্তুতির জন্য 4 ঘন্টার চেয়ে বেশি সময় দেওয়া হয়, 4 ঘন্টার আনপ্ল্যান্ড লকডাউন করার মধ্য দিয়ে মানুষগুলোকে বিপদে ফেললেন, তার পাশে দাঁড়ালেন না, বরং অ্যাজ ইফ সরকার মানুষের বিরুদ্ধে এই রকম একটা সময়তে যুদ্ধ শুরু করলেন, এটা খুব অবাঞ্ছিত, ভয়ঙ্কর। আমি শুধু বলছি যদি সরকারের দপ্তরের সচিবরা বদল হওয়াটা জরুরি হয়ে থাকে, তাদের যদি কি বলে ওয়েটে রাখতে হয়, তাহলে মন্ত্রীরা কেন ছাড় পেয়ে যাচ্ছে? যদি প্রথম মিটিং ডেকেছিলেন নবান্নে সর্বদলীয় 23শে মার্চ, আমরা সেদিন যা বলেছিলাম বিন্দুমাত্র শুনলেন, বুঝলেন, মানলেন? আমরা বলেছিলাম স্বচ্ছতা রাখবেন, নাম্বার 1, নাম্বার 2 সবার খাবার পৌঁছে দিতে হবে প্যাকেট, পেরেছে, কেরালা পেরেছে। নাম্বার 3, স্বাস্থ্য তালগোল পাকিয়ে ফেলবেন না, ওরা যুদ্ধের ফ্রন্টলাইন ওয়ারিয়ার, ওদের সাহায্য করতে হবে। আমরা বলেছিলাম রাজ্যের বাইরে এবং রাজ্যের ভেতরে যারা আটকে আছে তাদের ফেরত আনা বন্দোবস্ত করুন, করলেন না। দুর্ভাগ্য আমাদের রাজ্যের সরকার যথাযথভাবে বন্দোবস্তগুলো করলেন না, আমরা যা বলেছিলাম তা মানলেন না, তা মানতে চাইলেন না। আমি অনেক বেশি কথা বলতে যাব না, অর্থনীতিবিদরা স্পষ্ট কতগুলো কথা বলেছে যে এরকম সময়ে মোকাবিলা করবার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষকে শক্তিশালী করা, ভরসা দেওয়া, সে যেন লড়তে পারে, আর তার লড়ার জন্য ইমিউনিটি, শরীর স্বাস্থ্য যেন লড়তে পারে, রোগ যেন তাকে কাবু করে ফেলতে না পারে। একদিকে টেস্ট করুন, আরেকদিকে লোকগুলোকে শক্ত রাখুন, টেস্টও হচ্ছে না আর লোকগুলোকে শক্ত রাখবেন, তার বন্দোবস্ত ঠিকমতো হচ্ছে না, ইমিউনিটি নেই, দুর্বল। আমাদের ন্যাচারাল ইমিউনিটি কিন্তু অনেক ভালো, অনেক ভালো ন্যাচারাল ইমিউনিটি, ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আমরা বড় হই, মশামাছি নিয়ে আমরা বড় হই, ইউরোপিয়ানদের মতন নয়। ফলে সেই অ্যাডভান্টেজটাকে ব্যবহার করবার মতন করে মানুষকে একটু শক্তি যুগিয়ে দেওয়া, খাদ্য অর্থ সহ এই বন্দোবস্তের মধ্যে আমরা গেলাম না, যা সরকার বলছিল মানুষ মেনে নিল।
যে অর্থনীতিবিদরা বলল, বিশেষজ্ঞরা বলল, সরকার মানল না। অমর্ত্য সেন, রঘুরাম রাজন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই এই কথাটাই বলছিলেন যে দরকার হচ্ছে এখন ডিমান্ড ডেভেলপ করানো আর্থিকভাবে মানুষের মধ্যে, যদি আমরা অর্থনীতিকে খানিকটা বহাল রাখতে চাই। আমরা বার বার সেই প্রস্তাব দিয়েছি, গেলেন না তার মধ্যে। এই ভয়ঙ্কর বিপদে মানুষ বরং রাজ্যের মধ্যে যারা আছেন তবু একটা বাড়ি ঘর আশপাশের মধ্যে তাও কষ্টে কষ্টে। বাইরের রাজ্যের মানুষগুলো বুঝতে পারছেন পরিযায়ী শ্রমিক, ওরা পরিযায়ী শ্রমিক, আমাদের রাজ্যের প্রসঙ্গে নয়, আমাদের রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মানুষ, রাজ্যের শ্রমজীবী জনগণ, ওরা পরিযায়ী অন্য রাজ্যের ক্ষেত্রে, আমাদের রাজ্যের কোনো দায়িত্ব নেই। কেন পরিযায়ী শ্রমিক হয়েছে ওরা, কেন পরিযায়ী শ্রমিক হয়েছে? ওরা বাংলার মানুষ, ওরা পরিযায়ী শ্রমিক হয়েছে, সেটা তো আমাদের বাংলার দোষ, বাংলার ত্রুটি, আমাদের সরকারি ভাবনার। আমরা জোর করে রাজ্য থেকে বার করে দিয়েছি, বরাবর বাংলা ভারতবর্ষে অর্থনীতিতে এক নম্বরে ছিল, যৌথ বাংলা, স্বাধীনতা পূর্ব বাংলা, শিল্পে এক নম্বর, কৃষিতে এক নম্বর, সংস্কৃতিতে এক নম্বর, শিক্ষায় এক নম্বর, কে জানে না, লড়াইতে এক নম্বর, প্রতিরোধে এক নম্বর, ব্রিটিশ বিরোধী মনোভাবে এক নম্বর, সবাই জানে। সেই বাংলা বিভাজনের মধ্য দিয়ে দুর্বল করা হয়েছে, সেই বাংলাকে বিভাজনের পর যেভাবে ভারতবর্ষের সরকার চলতে চেয়েছে তার মধ্য দিয়ে দুর্বল করা হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা বাংলার জন্য নয়, এ অন্য আলোচনা, বাংলা বঞ্চনার শিকার হয়েছে বছরের পর বছর, বছরের পর বছর সবচেয়ে এগিয়ে থাকা বাংলা, এমনকি ভাগ হয়ে যাওয়ার পর 51 সালেও সবচেয়ে এগিয়ে থাকা বাংলা, সেই বাংলা ক্রমশ নেমেছে 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 12, 14, 16 নম্বর স্থানে চলে এসেছে। যখন বামফ্রন্ট আসে তখন পশ্চিমবাংলায় গ্রামে রাস্তা বলতে যাবো যায় তা নেই, গরিব মানুষের এমনকি মধ্যবিত্ত মানুষের দুবেলা ভাত জোটে না, গ্রামে টিউবওয়েলের জল কার্যত নেই, পুকুরের জলে ফটকিরি, বিদ্যুতের প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে না, আর কলকারখানা শিল্প তার 12টা বাজিয়ে দেওয়া হয়েছে, দিল্লির লাইসেন্স প্রথা, মাসুল সমীকরণ আমাদের 12টা বেজে গেছে, আমাদের ধান পাট টালগোল পাকিয়ে কৃষিতে আমরা পরনির্ভরশীল হয়ে গেলাম, এইরকম একটা রিকেটগ্রস্ত পশ্চিমবাংলা, কৃষির অর্থ মানুষ বুঝতে পারছে না, শিল্প মানুষের কাছে ভরসা দিতে পারছে না, শিক্ষিত বেকার যুবক দলে দলে ভিড়, গ্রামে অর্থনীতি দুর্বল, শহরে অর্থনীতি দুর্বল, এইরকম একটা সময়তে পশ্চিমবাংলা বামফ্রন্ট। সমালোচনা করার অধিকার সবার আছে, কিন্তু সবাই কথাটা মানবেন, সেই দুর্বল অর্থনীতিকে যদি এগিয়ে আনতে হয় তাহলে তার মূল বেস, মূল বেস, কারণ ইচ্ছার উপর সব নির্ভর করে না, পলিটিক্যাল অ্যাটিচিউড তার উপর নির্ভর করে। পলিটিক্যাল অ্যাটিচিউডটা কি দেওয়া হলো, যে তাহলে যদি বাংলাকে সত্যি এগোতে হয় সংখ্যাগরিষ্ঠ আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি তাকে শক্তিশালী করতে হবে, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে, গ্রামীণ মানুষের পারচেজিং পাওয়ার বাড়াতে হবে, তার মতো ব্যবস্থা হলো। ভারতবর্ষের সবচাইতে শক্তিশালী গ্রামীণ অর্থনীতি বাংলার, তখন যুক্ত ফ্রন্ট, তখন বামফ্রন্ট আছে, চলতে চলতে বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু পরে মুখ্যমন্ত্রী, তার উপরে দাঁড়িয়ে শিল্প, ছোট শিল্পে ইতিমধ্যে বাংলা 1 নম্বর, বহু ক্ষেত্রে 1 নম্বর, কৃষিতে, শিল্পতে, ছোট শিল্পতে ইত্যাদি ইত্যাদি, আমি সে আলোচনার মধ্যে এখন যাচ্ছি না, বহু ক্ষেত্রে 1 নম্বর। এইরকম একটা সময়তে পশ্চিমবাংলায় তার পরিপ্রেক্ষিতে শিল্প আরো বিকাশ চাই, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, তাহলে হলদিয়া পেট্রোকেমিক্যাল চাই, তাহলে বক্রেশ্বরের তাপবিদ্যুতের পরে আস্তে আস্তে তাপবিদ্যুৎ প্রকল্পগুলোকে বাড়াতে হবে,
তাহলে নতুন শহর রাজারহাট তার সঙ্গে সঙ্গে সলনেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স চাই। অর্থনীতি এগোতে হবে কৃষি শিল্প নিয়ে এই উন্নত প্রযুক্তি নির্ভর অর্থনীতি। সেই মনোভাব যখন পশ্চিমবাংলা এগোচ্ছে, সারা দেশের মানুষ যখন ভরসা করছে, বাংলার বাইরে থাকা বাংলার মানুষ যখন বলছে যে এই সময় হয়েছে, দিস ইজ বিকজ অফ দি লেফট ফ্রন্ট। অর্থনীতির গোড়াটাকে শক্তিশালী করার মধ্য দিয়ে একটা এমন অবস্থা তৈরি হলো যে কার্যত গোটা দেশের বাংলার মানুষ যারা, বাঙালি মানুষ যারা, তারা ভরসা করছেন বাংলায় ফিরব, ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল, চলো পশ্চিমবাংলায় যাই। সেই রকম সময়তে বাংলার অর্থনীতিতে আরেকটা বড় আঘাত, বাংলাকে তছনছ করে দাও, বাংলাকে ধ্বংস করো, বাংলা কৃষি সর্বনাশ করে দাও, বাংলা অর্থনীতি সর্বনাশ করে দাও, শিল্প কারখানা কলকারখানা বাংলা করতে দেবো না, কেমিক্যাল হাব না করতে দেবো না, অটো হাব শিগুর না করতে দেবো না, 90% হয়ে গেল করতে দেবো না, ইনফ্রাস্ট্রাকচার বড় রাস্তা না করতে দেবো না, একের পর এক প্রকল্প ভেঙে দাও, নষ্ট করে দাও। বাংলার বিরুদ্ধে শত্রুতা করার অনেক লোক তো আছেনই, বাংলার মধ্য থেকে শক্তি গড়ে উঠলো যারা এমনকি আয়লার প্রকোপে বিধ্বস্ত বাংলায় দিল্লি যেন টাকা না দেয় চিঠি দিয়ে বসলে, বিরোধী দলের নামে কার্যত বাংলার শত্রুতা করলে। বাংলার সিঙ্গুর ভেঙে যাওয়া, ধ্বংস করে দেওয়া মানে সিঙ্গুর ধ্বংস হওয়া না, বাংলার যুব সমাজের স্বপ্ন, ভবিষ্যতের স্বপ্নকে টচটচ করে দেওয়া। নতুন শিল্প হলো না, পুরনো শিল্প একটা একটা নষ্ট হচ্ছে, একমাত্র কৃষি এগিয়ে যেতে পারে না, আইটি সেক্টর সহ উন্নত প্রযুক্তি যা বামফ্রন্ট করে গেছে ওইখানে দাঁড়িয়ে আছে, বড় পরিকাঠামো যা বামফ্রন্ট করে গেছে ওইখানে দাঁড়িয়ে আছে, গত 9টা বছর আমাদের স্বপ্ন ভঙ্গের ইতিহাস কি হয়েছে? লেখাপড়া জানা ছেলে মেয়ে কলকাতায় কাজ নেই, যাও ব্যাঙ্গালোর আর পুনে, বাড়িতে বৃদ্ধ বাবা মা বৃদ্ধাবাস, মাঝারি লেখাপড়া যারা ছেলে মেয়ে বাইরেও যেতে পারছে না, মজুরি কাজও করতে পারছে না, স্কুল সার্ভিসের পরীক্ষা নেই, টেট নষ্ট, পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি ভয়ঙ্কর, সরকারের চাকরি বন্ধ, ইন্ডাস্ট্রি নেই, শুধু গালভরা প্রতিশ্রুতি আছে, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার, না হলে কুটে খাও প্যারা টিচার, এসএসকে, এমএসকে, আশা, আইসিডিএস, মাস্টারমশাই, কত ধরনের কম্পিউটার টিচার, কত ধরনের ভয়ঙ্কর মাইনে 5,000-7,000 টাকা, সংসার চলে, সংসার চলে, কি করো ভাই? লেখাপড়া জানা ছেলে মাস্টার্স ডিগ্রি করেছি, মাইনে কত? সরকারের ক্যাজুয়াল 7,000 টাকা, গরম গ্রহে থাকতে হচ্ছে, চোখ রাগানি সহ্য করে থাকতে হচ্ছে, বিকল্প পাচ্ছে না, বিকল্প নেই, সিভিক পুলিশ লাগিয়ে দাও, নিয়োগ পদ্ধতি ভুল, তবু তো শুধু শুধু যুবক ভিলেজ পুলিশ, শুধু যুবক, তাদের সংসার আছে, শাসক দল তাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করছে, তাদেরও তো সংসার আছে, ন্যূনতম 18,000 টাকা না তাও পাবে না, তাও পাবে না। প্রাইভেট টিউটর গত 2 মাস খাওয়া জুটছে না, একটা বড় অংশ ছোট দোকান, ছোট ব্যবসা খাওয়া জুটছে না, দোকান কর্মচারী তারা সরকারের কাছে দাবি করেছে খাওয়া জুটছে না, পরিবহন শ্রমিক দুর্বিষহ অবস্থা, ভাবতে পারেন বিএসএলএল এর চুক্তিভিত্তিক কর্মীরা কত 12 মাস মাইনে পায়নি, যেহেতু বিএসএলএল চুক্তিভিত্তিক শ্রমিক আপত্তি করা ছিল রাজ্য সরকারের, রাজ্য সরকার চুপ, কি করে বলবে, কি করে বলবে, ভূ ভারতে জানেই পশ্চিমবাংলায় তা আছে,
কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্ব পালন করছে জীবিকা সেবক, সংখ্যায় বেশি না, জীবিকা সেবক 36 মাস মাইনে পায়নি। মুখ্যমন্ত্রীকে বারবার বলেছি যারা জীবিকা সেবককে 36 মাস মাইনে দেয়নি তারা বিএসএনএল নিয়ে কথা বলতে পারছে না, যারা বিএসএনএল এর বাইরে বন্দোবস্ত করতে রাজি হয়নি পারেনি দিল্লির শাসক দল তারা জীবিকা সেবক নিয়ে কথা বলতে পারছে না। অসহায় মানুষ অস্বস্তির মধ্যে যাবে কোথায়? আর যারা একটু গরিব পশ্চিমবঙ্গে কাজ নেই, পঞ্চায়েতে লুট, 100 দিনের টাকা লুট, দলে দলে পরিযায় শ্রমিক হয়ে গেছে, কেরালা তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র গুজরাট দিল্লি কোথায় না, জম্মু কাশ্মীর কোথায় না, মেঘালয় আসাম ঝাড়খণ্ড বিহার। ভালো লেখাপড়া করেছেন, পশ্চিমবাংলায় আপনার কাজ নেই, আপনি বাইরে। মজুর, পশ্চিমবাংলায় আপনার কাজ নেই, আপনি পরিযায়ী। সেই মানুষগুলোকে স্ট্যান্ডেড 4 ঘন্টা সময় দিয়ে কার্যত নির্যাতন করলো, তার সঙ্গে সঙ্গে ছাত্র চিকিৎসা ব্যবস্থার জন্য বহু লোক বাইরে গেছেন ইত্যাদি, সবাই জানেন স্ট্যান্ডেড। সেই মানুষগুলোকে ফিরিয়ে আনবার কোনো বন্দোবস্ত এতদিন রয়ে গেল সরকারের, এতদিন এতবার লড়াই করে চেঁচিয়ে মেচিয়ে শেষমেশ গত 15 দিন আগে থেকে তাদের যাতায়াত শুরু হয়েছে, দিল্লি প্ল্যানিং যাতায়াত শুরু করেছে, পশ্চিমবাংলা চুপ, সবে 4টা না 5টা গাড়ি এসছে। আর আমাদের পরিযায়ী শ্রমিক ভারতবর্ষ সবচেয়ে বেশি, সেই মানুষগুলোকে ফেরাতে হবে, ফেরানো উচিত। আমরা বলেছিলাম ফেরাবেন কিনা, কখন ফেরাবেন, কিভাবে ফেরাবেন, তারা একটা নির্দিষ্ট গাইডলাইন ঠিক করবে, আমরা কিচ্ছু বলছি না, একটা স্পষ্ট পরিচ্ছন্ন গাইডলাইন থাকুক যা তারা সবাই জানতে পারে। রোজ জিজ্ঞাসা করছে, কেউ কিছু বলতে পারছে না, রোজ ওখানকার থানায় যাচ্ছে, পেড়াপিড়ি করছে, গন্ডগোল হচ্ছে, খাওয়া দিচ্ছে না, রাস্তায় দৌড়চ্ছে, পুলিশ তাড়া করছে, রেললাইনে যাচ্ছে, ট্রেন কাট কেটে দিচ্ছে, কি ব্যাপার? কৃতদাস বন্ডের লেবার আমার রাজ্যের মানুষ পরিযায়ী শ্রমিক, ন্যূনতম মানবিক মনোভাব নিয়ে আমাদের চলার যে সুযোগ ছিল সেটা আমরা চলতে লাগি। আজকে আজকে নির্মলা সীতারামন বললেন যে 8 কোটি, দুটো কথা বললেন, আমি সব কথা মধ্যে যাচ্ছি না, 8 কোটি পরিযায়ী শ্রমিক আছে, ওরা হিসেব পেয়েছেন আগামী 2 মাস তাদের 5 কেজি করে চাল আর 1 কেজি করে ডাল তাদের দেওয়া হবে, 1.5 মাস সময় লাগলো বুঝতে, মূল সময়টা কেটে গেল, 1.5 মাস সময় লাগলো বুঝতে, এতবার আমরা বললাম বুঝতে এত সময় লাগলো। আবার সেই নির্মল সীতারামনি বলছেন 800 গাড়ি চলে গেছে, 10 লক্ষ পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে চলে গেছে, বাকিদের আমরা পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছি। তাহলে একই মুখে একই প্রেস কনফারেন্সে 10 মিনিটের অন্তর দুটো কথা বললেন, পাঠিয়ে দিচ্ছি পরিযায়ী শ্রমিক সব 80%, আবার বললেন 8 কোটির জন্য খাবারের বন্দোবস্ত করছি। এইসব ছেড়ালিপনা করার মানে আছে কোনো? দের বাস ধরে যা করলেন না, আজকে যখন পরিযায়ী শ্রমিকগুলো বাড়ি চলে যাচ্ছে তখন বলছে দাঁড়াও পরিযায়ী শ্রমিকের জন্য আমি খাবার ব্যবস্থা করছি গুজরাটে বম্বেতে যেখানে আছে, যখন ওরা সেখানে থাকে না। আমি কথা বাড়াবো না, খুব নির্দিষ্ট প্রস্তাব, মানুষের পেট থাকলে খিদে থাকবে, খাবার সংস্থান করতে হবে, এটাই ফুড সিকিউরিটি অ্যাক্টের মূল মর্মবস্তু, হারে হারে টের পাওয়া যাচ্ছে। দিস ইজ দি রাইট টাইম, যখন আমাদের গুদামে খাদ্য পচছে নষ্ট হচ্ছে, সেই খাদ্যগুলো দিতে আমাদের হেজিটেশন কেন? 2, বিশেষ করে একটু দরিদ্রতর অংশের মানুষ, নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্তদের মধ্যে একটা বড় অংশ বুক ফাটছে, মুখে বলতে পারছে না, যাদের ইনকাম ট্যাক্সের আওতায় যারা নেই তাদের অন্তত কেন্দ্রীয়ভাবে 7,500 টাকা পার মান্থ 3 মাসের জন্য দেওয়ার মধ্য দিয়ে মানুষের গরিব মানুষের পারচেজিং পাওয়ার, 14 কোটি মানুষের কাজ চলে গেছে, তারা বাজারে যেতে পারবে না, এই মানুষের পারচেজিং পাওয়ারটা বাড়াবার মধ্য দিয়ে বাজারটাকে চাঙ্গা করার, ডিমান্ড ড্রিভেন ইকোনমি,
তার মতো করে ছোট শিল্প মাঝারি শিল্প ইত্যাদি তাদের পিছন পিছন সাপোর্ট দেওয়া। তিন, যেখানে যে মানুষ আটকে আছেন পরিযায়ী শ্রমিক সহ তাদের ফেরত নিয়ে আসা। চার, মারিও মন্বন্তরেই আমরা বেঁচে থেকেছি বহু বছর, ব্যাকটেরিয়া ভাইরাসের সঙ্গে আমরা ঘর করেছি। পশ্চিমবাংলা তো আরো আমাদের বাড়তি বিষয়। আমরা সব হজম করে ফেলি, আমরা সব হজম করতে পারি, মশা মাছি নিয়ে আমরা চলতে পারি। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ চিকিৎসা যে 12টায় বাজিয়ে দেওয়া হয়েছে, গোপন করতে 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 সরকার সরে আসুক। আমাদের একটা দাবি হবে, হ্যাভ ট্রান্সপারেন্সি, গোপন করবেন না, হ্যাভ ট্রান্সপারেন্সি। অফিসার বদল করে দিয়ে সমস্যার সমাধান হয় না, বদল যদি করতে হয় অফিসারের মাথায় যিনি বসে আছেন বটুয়ার মতো মন্ত্রী সরিয়ে দিন, তোলাবাজ ওদের সঙ্গে যোগাযোগ রাখ সরিয়ে দিন। আর ভেবে দেখতে পারেন দলের বরিষ্ঠ কাউকে ভরসা করে মুখ্যমন্ত্রী একটু বিশ্রাম নিতে পারেন কিনা, যা চলছে চাইতে খারাপ কিছু হতে পারে না। শুধু মনে রাখবেন এই যুদ্ধে আমাদের জিততে হবে, জিততে হবেই, আমরা ঐক্যবদ্ধভাবে মানুষ এই লড়াইটা জিতব, বাংলা জিতবে, ভারত জিতবে, মানুষ জিতবে, এবং যেটা সম্ভব সারা দুনিয়া যেমন ভিয়েতনামকে একটা মডেল হিসেবে দেখছে, একটা রাজ্য হিসেবে সারা দুনিয়া ভারতবর্ষ তো বটেই কেরালাকে মডেল হিসেবে দেখছে। দরদ দায়বদ্ধতা মানুষের পাশে থাকা, মডেল কেরালা, মডেল গুজরাট। মুখ্যমন্ত্রী বুঝবেন কিনা আমি জানি না, বুঝলে আমাদের সুবিধা হবে বাংলার মানুষের, না যদি হয় তাহলে বাংলার মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের বারে 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 সঙ্গবদ্ধভাবে সবাইকে সঙ্গে নিয়ে সরকার যতটা করলো যদি নাও করে যা করছে না, ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াবার যে প্রতিশ্রুতি আমাদের কমবয়সী ছেলেমেয়েরা দেখিয়েছে, ওই পথ ধরে আমাদের গোয়ার চেষ্টা করা জরুরি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্টের মধ্যেও সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, বিপদে মানুষের পাশে দাঁড়াবেন, এর চাইতে বড় কাজ আমাদের হতে পারে না। আমাদের সামাজিক মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধতা সেটা নিয়ে আমরা যেন সবাই চলতে পারি। ধন্যবাদ।